দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসগুলো দেখতে চান তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম মধ্যপ্রাচ্যে যারা আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি আর কিভাবে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে যাচ্ছেন আমার এই চ্যানেলটি তাদের পক্ষ থেকে নতুন নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি ভাষার শব্দের অর্থ তাই চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি আরবি শব্দ মোগাদ্দেম যার অর্থ হবে অগ্রিম মোগাদ্দেম অর্থ অগ্রিম বাদেন অর্থ পরে আরবি ভাষায় বাদেন যার বাংলা অর্থ হবে পরে শিল শব্দের অর্থ নাও আরবি ভাষায় শিল যার অর্থ নাও সুরতা অর্থ পুলিশ আরবি ভাষায় সুরতা শব্দ অর্থ পুলিশ দাবেদ অর্থ অফিসার আরবি ভাষায় দাবেদ যার বাংলা অর্থ হবে অফিসার সিয়াসা অর্থ রাজনীতি আরবি ভাষায় সিয়াসা যারা বাংলা অর্থ রাজনীতি আমেল শব্দ অর্থ শ্রমিক আরবি শব্দ আমেল যার বাংলা অর্থ হবে শ্রমিক আদিব অর্থ সাহিত্যিক আরবি ভাষায় আদিব যার বাংলা অর্থ হবে সাহিত্যিক আরবি অর্থ ট্রলি আরবিতে আরাবিয়া যার বাংলা অর্থ হবে ট্রলি ইজেন অর্থ অনুমতি আরবি ভাষায় ইজেন যার বাংলা অর্থ হবে অনুমতি তালিমাত অর্থ আদেশ আরবি ভাষায় তালিমাত যার বাংলা অর্থ হবে আদেশ খাব্যি অর্থ লোকানো বা পলানো আরবি ভাষায় খাব্বি যার বাংলা অর্থ হবে লোকানো বা পলানো এদাফি অর্থ ওভার টাইম আরবি ভাষায় এদাফি যার বাংলা অর্থ হবে ওভার টাইম ইন্দাহু এর অর্থ তার কাছে আরবি ভাষায় ইন্দাহু যার অর্থ হবে তার কাছে মিতা অর্থ কখন আরবি ভাষায় মিতা যার বাংলা অর্থ হবে কখন আলিন শব্দের অর্থ এখন আরবিতে আলহীন যার বাংলা অর্থ হবে এখন আবগা শব্দের অর্থ দরকার আরবি ভাষায় আফগা যার বাংলা অর্থ হবে দরকার জাকি শব্দের অর্থ মেধাবী আরবি ভাষায় জাকি যার বাংলা অর্থ মেধাবী মাসরুর বা মাকসুদ যার বাংলা অর্থ খুশি আরবি ভাষায় মাসরুর বা মাকসুর যার বাংলা অর্থ খুশি হব্য অর্থ ভালোবাসা আরবি ভাষায় হব্য যার বাংলা অর্থ ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবি ভাষায় হাববি যার বাংলা অর্থ হবে প্রেমিকা হাবিবি অর্থ প্রিয় আরবিতে হাবিবি যার বাংলা অর্থ প্রিয় তবে শব্দটি মহিলাবাচক বাচক অর্থাৎ কোনো মহিলাকে বা নারীকে উদ্দেশ্য করে বলা হলে হাবিবি শব্দটি ব্যবহার করা হয় সাদিক শব্দটি বন্ধু সাদিক শব্দের অর্থ বন্ধু সাদিকা শব্দের অর্থ বান্ধবী বাদিন অর্থ পরে আরবিতে বাদিন যার বাংলা অর্থ পরে ইজি অর্থ আশা আরবি ভাষায় ইজি যার বাংলা অর্থ আশা হার শব্দের অর্থ গরম আরবিতে হার যার বাংলা অর্থ গরম বাড়িদ অর্থ ঠান্ডা আরবি ভাষায় বাড়ি যার বাংলা অর্থ হবে ঠান্ডা রোহ শব্দের অর্থ যাওয়া আরবি ভাষায় রোহ যার বাংলা অর্থ হবে যাওয়া নাম অর্থ হ্যাঁ আরবিতে নাম যার বাংলা অর্থ হবে হ্যাঁ ওয়াসাক এর অর্থ নোংরা বা অপরিষ্কার আরবি ভাষায় ওয়াসাক যার অর্থ নোংরা বা অপরিষ্কার নাদিপত্র পরিষ্কার করা আরবি ভাষায় নাদিফ যার বাংলা অর্থ পরিষ্কার করা ইদাম শব্দ অর্থ তরকারি আরবিতে ইদাম যার বাংলা অর্থ হবে তরকারি ওয়াদ্দি অর্থ পাঠানো আরবি ভাষায় ওয়াদ্দি যার বাংলা অর্থ হবে পাঠানো সানা অর্থ বছর আরবি ভাষায় সানা যার বাংলা অর্থ হবে বছর সাহার শব্দের অর্থ মাস আরবি ভাষায় সাহার যার বাংলা অর্থ হবে মাস লা যার অর্থ না লা শব্দের অর্থ না দাঁয়া অর্থ হারানো আরবি ভাষায় দাইয়া যার বাংলা অর্থ হবে হারানো লিমিন এর অর্থ কার জন্য আরবি ভাষায় লিমিন যার অর্থ হবে কার জন্য মায়েমসি অর্থ চলবে না আরবি ভাষায় মায়েমসি যার বাংলা অর্থ হবে চলবে না বাসমা অর্থ ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের সাপ আরবি ভাষায় বাসমা যার বাংলা অর্থ ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের সাপ জুয়া অর্থ ভেতরে আরবি ভাষায় জুয়া যার বাংলা অর্থ হবে ভেতরে তাল অর্থ আসো আরবি ভাষায় তাল যার বাংলা অর্থ হবে আসো দুকুল অর্থ প্রবেশ করা আরবি ভাষায় দুকুল এর বাংলা অর্থ প্রবেশ করা দায়িক অর্থ টাইট আরবি ভাষায় দায়েক যার বাংলা অর্থ হবে টাইট কোয়াশিয়া অর্থ লুজ বা ঢিলা আরবি ভাষায় কোয়াসিয়া যার বাংলা অর্থ হবে লুজ বা ঢিলা এতেরাত অর্থ আপত্তি করা বা বাধা দেওয়া আরবি ভাষায় এতেরাত যার বাংলা অর্থ বাধা দেওয়া বা আপত্তি করা মুশকিল অর্থ বিরক্ত আরবি ভাষায় মুশাকেল যার বাংলা অর্থ হবে বিরক্ত এহেতাজ অর্থ প্রয়োজন বা দরকার আরবি ভাষায় এহেতাজ যার বাংলা অর্থ হবে প্রয়োজন বা দরকার এনার দরকার শব্দটি আবগা দ্বারা বোঝানো হয় আবগা শব্দের অর্থ দরকার অর্থ সপ্তাহ আরবি ভাষায় উসবু যার বাংলা অর্থ সপ্তাহ ইয়ম অর্থ দিন আরবিতে ইয়ম যার বাংলা অর্থ হবে দিন হাসারা শব্দের অর্থ পোকা আরবি ভাষায় হাসারা যার বাংলা অর্থ হবে পোকা ওই অর্থ গোসল আরবি ভাষায় তারঈশ তার বাংলা অর্থ হবে গোসল আর হাম্মাম শব্দের অর্থ গোসলখানা আরবি ভাষায় হাম্মাম শব্দটির অর্থ গোসলখানা ওতানা অর্থ দেশি আরবি ভাষায় ওতানা তার বাংলা অর্থ হবে দেশি লুগা অর্থ ভাষা আরবি শব্দ লুগা যার বাংলা অর্থ হবে ভাষা মশগুল শব্দের অর্থ ব্যস্ত থাকা আরবি ভাষায় মশগুল যার বাংলা অর্থ ব্যস্ত থাকা ফাদি শব্দের অর্থ অবসরে থাকা বা ফাঁকা থাকা আরবি ভাষায় ফাদি যার বাংলা অর্থ ফাঁকা থাকা বা অবসরে থাকা ইনসা শব্দের অর্থ ভুল হওয়া বা ভুলে যাওয়া আরবি ভাষায় ইনসা যার বাংলা অর্থ ভুল হওয়া বা ভুলে যাওয়া তাগিল অর্থ ভারী আরবি শব্দ তাগিল যার বাংলা অর্থ হবে ভারী খাফিফ শব্দের অর্থ হালকা আরবি ভাষায় ফিফ যার বাংলা অর্থ হবে হালকা গোবার অর্থ ধুলাবালি আরবি ভাষায় গোবার যার বাংলা অর্থ হবে ধুলাবালি ইজি অর্থ আশা আরবি ভাষায় ইজি যার বাংলা অর্থ আশা সগল শব্দের অর্থ কাজ আরবি ভাষায় সকল যার বাংলা অর্থ কাজ মিয়া মিয়া এর অর্থ খুব সুন্দর বা খুব ভালো যে জিনিসটি খুব সুন্দর বা কোনো কাজ খুব সুন্দর বা কোনো বস্তু খুব ভালো দেখতে এমন কোনো কিছুকে বিশেষায়িত করতে আরবি ভাষায় মিয়া মিয়া শব্দটি ব্যবহার করা হয় শুক্রান শব্দটি অর্থ ধন্যবাদ আরবি ভাষায় শুক্রান যার বাংলা অর্থ ধন্যবাদ কেইফ শব্দটি অর্থ কিভাবে আরবি ভাষায় কেইফ যার বাংলা অর্থ কিভাবে খাল্লি পাল্লে অর্থ বাদ দাও বা থাক কোনো কিছুকে সেরে যাওয়া বা সেরে দেওয়া ক্ষেত্রে আমরা আরবি ভাষায় খাল্লি বাল্লি শব্দটি ব্যবহার করে থাকি যেমন বললে আমরা যে এই কাজটি বাদ দাও বা ঠিক আছে তাকে ছেড়ে দাও বা কথা প্রসঙ্গে যখন বলি যে এই কথাটি থাক বাদ দাও তো তখন আমরা এই খাল্লি বাল্লি শব্দটি ব্যবহার করি অর্থাৎ আরবি ভাষায় খাল্লি বাল্লি যার অর্থ এই পর্যন্তই থাক আর এগুয়ে আনা বা এই কথাটি সাবজেক্টটি চেঞ্জ করো বিভিন্নভাবে আমরা বোঝাতে এই খাল্লি বাল্লি শব্দটি ব্যবহার করে থাকি মালাবিশ শব্দটির অর্থ হচ্ছে কাপড় আরবি ভাষায় মালাবিস যার অর্থ কাপড় অর্থাৎ যেকোনো ধরনের কাপড়কে আরবি ভাষায় বলা হয় মালাবিস জেন শব্দটির অর্থ ভালো আরবি ভাষায় জেন যার বাংলা অর্থ ভালো মো জেন অর্থ ভালো না আরবি ভাষায় মো জেন যার বাংলা অর্থ ভালো না মাফি মজুদ অর্থ অবশিষ্ট নাই আরবি ভাষায় মজুদ শব্দটির অর্থ অবশিষ্ট মাফি অর্থ নাই মাফি মজুদ অর্থ অবশিষ্ট নাই ফুলুস শব্দটির অর্থ টাকা অর্থাৎ আরবি ভাষায় যে টাকাগুলো রিয়াল বলেন যেই অর্থগুলো দিয়ে আমরা লেনদেন করি এটিকে আরবিতে বলা হয় ফুলুস আর হালালা শব্দটির অর্থ হচ্ছে পয়সা অর্থাৎ খুচরা পয়সাকে আরবি ভাষায় বলা হয় হালালা আর টাকাকে বলা হয় ফুলুস বুকরা শব্দটির অর্থ হচ্ছে আগামীকাল আরবি শব্দ বোকরা যার বাংলা অর্থ হবে আগামীকাল আসান শব্দটির অর্থ হচ্ছে কারণ আরবি ভাষায় আসান যার অর্থ কারণ হাদা অর্থ এটা আরবিতে হাদা যার বাংলা অর্থ এটা আসিফ শব্দটার অর্থ দুঃখিত আরবি ভাষায় আসিফ যার বাংলা অর্থ দুঃখিত লেশ অর্থ কেন আরবিতে লেশ যার বাংলা অর্থ কেন গুল অর্থ বলা আরবি ভাষায় গুল এর বাংলা অর্থ বলা হুয়া অর্থ সে আরবিতে হুয়া এর বাংলা অর্থ সে কোন কাজ করাকে আরবিতে বলা হয় সাইবি কপিল শব্দটির অর্থ মালিক কপিল শব্দটি সাধারণত মধ্য রাজ্যে প্রচলিত একটি শব্দ তার কারণ সবাই আমরা কোনো না কোনো মালিকের আন্ডারে কাজ করে থাকি তো সেক্ষেত্রে যারা মালিক থাকেন তাদেরকে বলা হয় কপিল আর যারা ম্যানেজার হিসাবে থাকেন তাদেরকে বলা হয় মুদির মুদির শব্দটির অর্থ হচ্ছে ম্যানেজার বা বস সরি মুদির শব্দটির অর্থ হচ্ছে ম্যানেজার আর কপিল শব্দটির অর্থ মালিক বা বস আনা অর্থ হচ্ছে আমার আরবি ভাষায় আনা অর্থ আমার এখানে হাগি শব্দটি ব্যবহার করা হয় হাগ্গি অর্থ আমার সিদি অর্থ স্যার অপরিচিত কাউকে সিদি বলে সম্বোধন করা হয় যার অর্থ হচ্ছে স্যার জিয়াদা অর্থ প্রচুর বা অনেক আরবি ভাষায় জিয়াদা যার বাংলা অর্থ প্রচুর বা অনেক ইনতা অর্থ তুমি বা আপনি বা তুই যে কোনো কাউকে সম্বোধন করতে আমরা ইন্টা শব্দটি ব্যবহার করি অর্থাৎ তুমি বলে সম্বোধন করতেও ইনতা আপনি বলে সম্বোধন করতেও ইনতা তুই বলে সম্বোধন করতেও ইনতা ফি অর্থ আছে আরবি শব্দ ফি যার বাংলা অর্থ আছে গলত শব্দের অর্থ ভুল আরবি ভাষায় গলত যার অর্থ হবে ভুল খালাস যার অর্থ শেষ আরবি ভাষায় খালাস যার বাংলা অর্থ হবে শেষ আলহীন অর্থ এখন আরবি ভাষায় আলহীন এর বাংলা অর্থ হবে এখন ইয়াসার অর্থ বাম দিক আরবি ভাষায় ইয়াস যার বাংলা অর্থ হবে বাম দিক শান্তা শব্দটির অর্থ ব্যাগ আরবিতে সান্তা যার বাংলা অর্থ হবে ব্যাগ খাবিস অর্থ জঘন্য যে জিনিসটি খুবই খারাপ বা বাজে তাকে আমরা আরবি ভাষায় বলা হয় বা বলি কাবিজ মারিদ শব্দটির অর্থ রুগী আরবি ভাষায় মারিদ যার বাংলা অর্থ হবে রুগী জোয়ান অর্থ ক্ষুধা আরবিতে জোয়ান যার বাংলা অর্থ ক্ষুধা যাই শব্দটির অর্থ ক্ষুধার্ত আরবিতে যাই যার বাংলা অর্থ ক্ষুধার্ত যেমন বলতে পারি যে আনা যাই যার অর্থ হবে আমি ক্ষুধার্ত কাসুল শব্দটির অর্থ অলস আরবিতে কাসুল যার বাংলা অর্থ অলস খাবিল অর্থ কৃপন আরবি ভাষায় খাবিল যার বাংলা অর্থ হবে কৃপন আর দিয়ে অর্থ মেজে বা ফ্লোর আরবি ভাষায় আর দিয়ে যার বাংলা অর্থ হবে মেজে বা ফ্লোর আসাচ অর্থ প্রস্তর আরবি শব্দ আসাজ তার বাংলা অর্থ হবে বৃত্তিপ্রস্তর সাজার শব্দটির অর্থ গাছ যে কোনো গাছকে আরবি ভাষায় বলা হয় সাজার ওয়ারদ অর্থ গোলাপ গোলাপ ফুলকে আরবি ভাষায় বলা হয় ওয়ারদ আর ওয়ার্ড দিয়ে অর্থ গোলাপি গাবা শব্দটির অর্থ বন আরবি ভাষায় গাবা যার বাংলা অর্থ বন হাদিকা শব্দটির অর্থ বাগান এখানে হাদিকা শব্দটি আমাদের বাড়ির উঠান বা যে আঙিনাটি আছে সেক্ষেত্রেও আমরা এই হাদিকা শব্দটি ব্যবহার করে থাকি আরবি ভাষায় হাদিকা শব্দটির অর্থ হচ্ছে বাগান জ্ঞানী শব্দটির অর্থ হচ্ছে ধনী আরবি ভাষায় গানী যার বাংলা অর্থ ধনী মুজরিম অর্থ দোষী বা অপরাধী আরবি ভাষায় মুজরিম যার বাংলা অর্থ দোষী বা অপরাধী মাসুলিয়া অর্থ দায়িত্বশীল মাসুল অর্থ দায়িত্ব মাসুলিয়া শব্দটির অর্থ দায়িত্বশীল মাল শব্দটির অর্থ সম্পদ বা জিনিস আরবি ভাষায় মাল তার বাংলা অর্থ সম্পদ বা জিনিস পত্র ফাঁকাত শব্দটির অর্থ শুধুমাত্র আরবি ভাষায় বাংলা অর্থ শুধু সাজ্জাদা অর্থ গালিসা বা কার্পেট আরবি ভাষায় সাজ্জাদা যার বাংলা অর্থ হবে গালিসা বা কার্পেট রাম যার অঙ্গ বাংলা অর্থ হবে সম্মান করা আরবিতে এহেতে রাম যার অর্থ সম্মান করা ইহানা অর্থ অপমান করা আরবিতে ইহানা যার বাংলা অর্থ অপমান করা অর্থ সহজ আরবিতে সাহল যার বাংলা অর্থ সহজ হাসাদা অর্থ হিংসা আরবিতে হাসাদা যার বাংলা অর্থ হিংসা সাম্মাক অর্থ জেলে আরবি ভাষায় সাম্মাক যার বাংলা অর্থ জেলে অর্থ কুলি আরবি ভাষায় হাম্মাল যার বাংলা অর্থ হবে কুলি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দেবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ